আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা সকল টিকটক ইউজারদের জন্য। আপনি বড় টিকটক ইউজার হন কিংবা ছোট টিকটক ইউজার হন, আপনার জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের টিকটক অ্যাকাউন্টে এমন কিছু সেটিংস অপশন আছে, ওইখানে যদি আপনার একটা বাটন অফ থাকে কিংবা অন থাকে, আপনার টিকটক ভিডিও কোনো প্রকারে ভাইরাল হবে না, আপনার টিকটক ভিডিওতে কোনো প্রকারে ভিউ লাইক আসবে না। আপনার টিকটক অ্যাকাউন্টে সেটিংস অপশনে যেই বাটনটা অন থাকা লাগে সেটা যদি অফ থাকে, আবার যেই বাটনটা অফ থাকা লাগে সেটা যদি অন থাকে, তাহলে আপনার টিকটক ভিডিওগুলো কোনো দিনও ভাইরাল হবে না, কোনো দিন আপনার টিকটক ভিডিও ট্রেন্ডিং যাবে না। মূলত আপনার টিকটক অ্যাকাউন্টটা টোটাল প্রাইভেট হয়ে থাকবে, একটা ভিউ লাইক আসবে না। তো দেখেন, একটা ভাই আমারে কমেন্ট করছে, ভাই আমার টিকটক অ্যাকাউন্টে টোটাল কোনো ভিউ লাইক আসতেছে না, আমার অ্যাকাউন্টটা স্যাক দেন। আমি যখন ওনার অ্যাকাউন্টটা স্যাক দিছি, ওনার অ্যাকাউন্টটা দেখতেছি যে প্রাইভেট করা। তো প্রাইভেট করা থাকলে কি হবে, ওনার ভিডিওগুলো শুধু উনি দেখবে আর কেউ দেখবে না। শুধু উনি না, এরকম এবেল এবেল অসংখ্য ভাই বোন আছে যে আমাদের অ্যাকাউন্টটা আমরা প্রাইভেট করে রাখি। এটা কিন্তু আমরা জানি শুনি প্রাইভেট করে রাখি না, এটা আমাদের মনের অজন্তাতে আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যা, পরে কোন সেটিংস অপশনে যায় এটা ঠিক করতে হবে এটা আমরা জানি না। তো দেখেন, আমি আপনাদেরকে আরো কয়েকটা আইডি দেখাই দিচ্ছি। দেখেন, এই অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট করা, ওনার ভিডিওগুলো কেউ দেখবে না, শুধু উনি দেখবে, এই জন্য ওনার ভিডিওতে কোনো প্রকার ভিউ লাইক আসবে না। ওনারা আমাকে ইনবক্স করে যে ভাই আমার ভিডিওগুলো কেউ দেখতেছে না, আমার ভিডিওগুলো ট্রেন্ডিং চাইতেছে না, টোটাল কোনো ভিউ লাইক আসতেছে না। আরো কয়েকটা আইডি দেখাচ্ছি যে দেখেন, এই যে এই আইডিটাও প্রাইভেট করা, এই যে দেখেন এই আইডিটাও প্রাইভেট করা, এই আইডিটাও প্রাইভেট করা, এই আইডিটাও প্রাইভেট করা, এই আইডিটাও প্রাইভেট করা, এরকম অসংখ্য আইডি আছে প্রাইভেট করা। আমি আপনাদের কয়টা দেখাবো, 100% থেকে 40% ভাই বোনদের আইডিটা প্রাইভেট করা। তো আপনার টিকটক অ্যাকাউন্টের সেটিংস অপশনটা এখনই চেক দেন, আপনার টিকটক অ্যাকাউন্টটা কি প্রাইভেট করা আছে কিনা। যদি প্রাইভেট করা থাকে তাহলে এখনই আনপ্রাইভেট করে নেন। আপনার টিকটক অ্যাকাউন্টটা যদি প্রাইভেট করা থাকে, কিভাবে আপনি আনপ্রাইভেট করবেন সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাইতেছি। তো আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট আছে কিনা এটা চেক করার জন্য আপনি টিকটক অ্যাপস ওপেন করবেন। তারপরে যে নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে একটা ক্লিক করবেন। তারপরে যে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপরে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর এই যে দেখেন, এখানে প্রাইভেসি লেখা আছে, প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সবার উপরে দেখেন, এই যে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা একেবারে এক নাম্বারে থাকবে প্রাইভেট অ্যাকাউন্ট। এই যে এখানে যে বাটনটা আছে, মূলত আপনাদের বাটনটা আপনার অন করে দেন, ঠিক আছে? এটা অন করে দেন, এটা যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে? যে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে গেছে, বাটনটা অন করে দেওয়ার সাথে সাথে এটা আপনার যে অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কেউ দেখবে না, ভিউ লাইক একটু আসবে না, ভিডিও ভাইরাল তো দূরের কথা, টোটালি কেউ দেখবে না, কারো কাছে যাবে না, অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে থাকবে। আমাদের ভিডিও শুধু আমরা দেখবো, এক্ষেত্রে আর কেউ দেখবে না। কেউ যদি আমাদের আইডিতে ঢুকে দেখবে যে আমাদের আইডিতে একটা ভিডিও নাই, এই যে আমি যে একটু আগে স্ক্রিনে দেখালাম এরকম প্রাইভেট দেখাবে, ঠিক আছে? প্রাইভেট অ্যাকাউন্ট দেখাবে। তো অবশ্যই আপনি এই বাটনটাকে আপনি অফ করে রাখবেন। এই যে দেখেন, আমি অফ করে দিছি। এখন কিন্তু আমাদের ভিডিওগুলো সবাই দেখবে, সবাই ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে, কমেন্ট করতে পারবে, মানে শেয়ার করতে পারবে, কপিলিং করতে পারবে, সব কিছু করতে পারবে। তখনই আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে, ভিডিওগুলো ভাইরাল হবে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, লাইক করলে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।